বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব আমরা কিভাবে আমাদের উইল পাওয়ারকে ডেভেলপ করতে পারি। আমরা জানি যে আমাদের পাঁচটি সেন্স রয়েছে বা পঞ্চ ইন্দ্রিয় যেগুলো হচ্ছে যেমন টাচ, স্মেল ইত্যাদি, যেগুলোর মাধ্যমে আমাদের এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ইনফরমেশন আমাদের ব্রেন রিসিভ করে থাকে। তো এছাড়াও আমাদের হায়ার ফ্যাকাল্টি রয়েছে যেগুলো হচ্ছে পাঁচটি, যেগুলো সম্বন্ধে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের লেখক নেপোলিয়ন হিল তার বইতে লিখেছেন যে আপনি যদি আপনার হায়ার ফ্যাকাল্টিগুলোকে ডেভেলপ করতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে যা চান তাই পেতে পারবেন। তো এই পাঁচটি হচ্ছে পারসেপশন, রিজন, উইল, তারপর ইমাজিনেশন এবং ইন্টুয়েশন। তো এই পাঁচটি আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওর মাধ্যমে জাস্ট উইল পাওয়ারকে কীভাবে ডেভেলপ করতে হয় তার টিপস সম্বন্ধে আলোচনা করব। তো উইল পাওয়ারকে ডেভেলপ করার কয়েকটি উপায় আছে, তার মধ্যে দুটি উপায় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে নাম্বার ওয়ান একটা ট্রেনিং, যেটা হচ্ছে আপনার রুমে একটা চেয়ার রাখবেন, চেয়ারটাতে বসবেন, আপনার থেকে যে ওয়ালের দূরত্ব হতে হবে আপনার 4-5 হাত দূরে একটা ওয়াল, সেখানে একটা কলম দিয়ে বা একটা সাইন পেন দিয়ে একটা ফোঁটা চিহ্ন দিবেন, ছোটো একটা ফোঁটা চিহ্ন যেটা দেখা যায় এখান থেকে ক্লিয়ারলি। এখন ওই ফোঁটার চিহ্নটার দিকে চোখের পলক না ফেলে স্ট্রেট ওই ফোঁটার চিহ্নর দিকে তাকিয়ে থাকবেন। আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, প্রথমে স্টার্ট করতে পারেন যে 30 সেকেন্ড পরে আপনার মোবাইলে অ্যালার্ম বাজবে, তখন আপনার শেষ, এক রাউন্ড শেষ। তারপরে আবার যদি ইচ্ছা হয় আবার করলেন, এভাবে যতবার করতে পারেন তত আপনার ক্যাপাসিটি বাড়বে, ওই ফোকাস করার ক্যাপাসিটি বাড়বে। তখন 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 40 সেকেন্ড থেকে 1 মিনিট, 2 মিনিট, এভাবে আস্তে আস্তে বাড়বে। কিন্তু প্রথমে খুব কষ্টকর হবে, এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা খুব কঠিন হবে। কিন্তু এভাবে প্র্যাকটিসের মাধ্যমে অন্যান্য মাসেল যেমন প্র্যাকটিসের মাধ্যমে আপনার বড় হয়, এই যে আপনার উইল পাওয়ারের যে মাসেল আছে ব্রেনের মধ্যে সেটাও কিন্তু এভাবে বেড়ে উঠবে। তো এই প্র্যাকটিসটা করতে থাকেন রেগুলারলি। এটার সাথে আরেকটা প্র্যাকটিস আছে, যেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, মানে যে কোনো কাজ, মানে একটা রুটিন করবেন, যে আমি একটা সারাদিনের একটা রুটিন করবেন যে আমি সকালে এতটা সময় ঘুমের থেকে উঠব, এতটা সময় ব্যায়াম করব, এতটা সময় এইটা করব, সেটা করব, এতটা সময় খাবো। কিন্তু যখন আপনার মানে যখন ওই সময়টা আসবে তখন দেখা যাচ্ছে আপনার মনের ভিতরে মনে হবে যে না, আমি এটা এখন করব না, কালকে থেকে করব, ওইটা সেটা, এই কথাগুলো না শুনে আপনার হ্যাঁ ডু ইট এনিওয়ে এই টার্মের ভিত্তিতে জাস্ট নিজের ফোর্স করবেন, এখনই করতে হবে। এই যে ফোর্স করতে করতে আপনার আরেকভাবে এই উইল পাওয়ারটাও ডেভেলপ করবে। তো প্রথমে আপনি ফোর্স করলে হয়তো বা আপনি করতে পারবেন না বা খুব কষ্ট হবে মেনে নিতে, এই যে মনের যে আপনার চ্যাটারিং যেগুলো আপনাকে বোঝাবে যে না, এখন করা লাগবে না, এখন রোদ, এখন বৃষ্টি, এখন ক্লান্ত, এই যে এক্সকিউজ দেয় যেই অংশটা মনের, ওই অংশটা প্রথমে খুব স্ট্রং থাকবে। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করতে 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 একটা সময় গিয়ে আপনার উইল পাওয়ার যখন স্ট্রং হবে তখন আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে, উইল পাওয়ারকে অ্যাপ্লাই করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি সফল কাম হতে পারবেন। তো এই দুটো প্র্যাকটিস রেগুলারলি করতে থাকেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। ধন্যবাদ।